বেশিক্ষণ ঘুমনো নিয়ে অশান্তি, আর তার জেরেই নাতনির সামনেই কাটারি দিয়ে ঘুমন্ত বৌমার গলার নলি কেটে খুন করলেন শ্বশুর। শনিবার সকালে নৃশংস এই ঘটনা ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। হুগলির ভদ্রেশ্বর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা হিমাংশু মিত্র, বৃদ্ধ হিমাংশুর বিরুদ্ধে উঠেছে বৌমা মিঠু মিত্রকে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘরে ঘুমোচ্ছিলেন মিঠু ও তার বছর দশেকের মেয়ে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সুযোগ বুঝে বাড়ির দরজা বন্ধ করে কাটারি নিয়ে মিঠুর উপর চড়াও হন হিমাংশু। মিঠুর গলায় এলোপাথাড়ি কোপ মারেন তিনি। মায়ের আর্তনাদে জেগে যান মিঠুর মেয়ে। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। আজকে আমার ইভিনিং ডিউটি, আমি উঠলাম, উঠে বললাম যে বাবাকেই বললাম বৌয়ার মেয়ে শুয়ে আছে, যে ওরা সারা সপ্তাহ স্কুল করে, অন্তত 2 দিন ঘুমো, এই রোজই তো 6টায় ওঠে। তা আমি বললাম যে ঠিক আছে তোমরা শুয়ে থাকো, আমি উঠে বেরোচ্ছি। বলে বাবাকে বললাম যে চা খাবে? না, আমি চা খাবো। আমি তারপর বেরোলাম, সবে গাড়িটা নিয়ে বেরিয়েছি, মানে 5 মিনিটও হয়নি। আমাকে অনেকে অত্যাচার করতো বাবা, ঠিক আছে, এবার সংসার করতে হয় তাই করে। আজকে কী করেছে, আজকে ও মানে চা খেতে বেরিয়েছে, তারপর প্ল্যান মাফিক দুটোকে দরজা বন্ধ করেছে, গ্রিল দরজা বন্ধ করেছে। বন্ধ করার পর প্ল্যানই ছিল মনে আগে এরকম কূপ হবে, তো আজকে এমন কুপিছে মরে গেছে। বাড়িতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি, মানুষের মানে নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল নেই। বাচ্চা পাশে বাচ্চা শুয়েছিল, মা আর বাচ্চা শুয়েছিল, মাকে এলো পাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে। মিঠুকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই ঘটনার পরই তোলপাড় শুরু হয় পাড়ায়। আশেপাশের লোকজন ধরে ফেলেন হিমাংশুকে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া মিঠুর পরিবারে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা, নাকি এর পিছনে ভিন্ন কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, C24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।